হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ ক্লাব। আর আমরা এখন যাচ্ছি ভোলাগঞ্জে, এটা সিলেটের 4 নম্বর পার্ট, এটাই লাস্ট পার্ট থাকবে। আকাশ এখন বেশ পরিষ্কারই আছে, হালকা রোদ উঠে গিয়েছে, আকাশের ভিউটা এখন একদম অমাইক, খুব সুন্দর লাগছে। আসলে ভোলাগঞ্জ সাদা পাথরে দেখার মতো অনেক কিছুই আছে, এটার স্পটটা অনেকটা হচ্ছে আপনারা আগের ভিডিওটা দেখেছেন জাফলংয়ের মতোই। তো আপনারা দেখছেন যে আমি এখন ভোলাগঞ্জ সাদা পাথরে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে একটা ছবি তুললাম। ভোলাগঞ্জ আমরা পৌঁছেই গিয়েছি, এখান থেকে টলা নিয়েই সাদা পাথরে যেতে হবে। দূরে পাহাড়ের গায়ে মেঘ জড়িয়ে আছে, দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। পাহাড়ের চূড়ায় মেঘের দৃশ্য ওগুলো আসলেই খুব মনোরম হয়ে থাকে সবসময়। এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুললাম, ছবি তোলা শেষ করে একটি ট্রলার ভাড়া করে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। ট্রলারে যাওয়ার সময় আমি বেশ কিছু সময় ফটো সেশন করছিলাম। আসলে সাদা পাথরে যাওয়ার সময় ট্রলারে জার্নিটাও বেশ এনজয় করেছিলাম আমরা। এখানে পানি বেশ পরিষ্কার ছিল আর ওয়েদারের সাথে আসলে সব কিছু খুব ভালোই মানিয়ে নিতে পারছিলাম আমরা। সাদা পাথরে পৌঁছে গিয়েছি, এখন হাঁটতে হাঁটতে আরও ভিতরের দিকে যাচ্ছি। এখানে আপনারা দেখছেন যে এখন আসলে কোনো পানি এইখানটাই নেই আমি যেখান থেকে হাঁটছি, কিন্তু পাশেই পানি আছে। আর এই পানিটার স্রোতটা এতই বেশি, আমার টাকনু পর্যন্ত পানিতে পানি লাগছিল, এত কম পানি ছিল, কিন্তু এটার ফোর্সেই আমি পড়ে যাচ্ছিলাম, এতটাই পানির স্রোত এখানে। আসলে আপনারা এটা সরাসরি না দেখলে বুঝবেন না যে এখানে পানির স্রোতটা কতটুকু বেশি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পানির স্রোত এবং প্রচুর স্রোত, এটা আসলে ক্যামেরাতে হয়তো অতটা বেশি বোঝা যাচ্ছিল না। আর পানিটা বেশ স্বচ্ছ, কারণ এখানে অনেক পাথর, পাথরের কারণে পানি অটোমেটিক্যালি ফিল্টার হয়, পরিষ্কার হয়, এজন্য পানি অনেক বেশি স্বচ্ছ দেখায় এখানে। তো আমি বেশ কিছু ছবি তুললাম ভোলাগঞ্জ সাদা পাথরে। এই ভিডিওটি এই পর্যন্তই থাকবে, পরবর্তীতে বাংলাদেশের অন্য কোনো প্রান্তে হয়তো ঘুরতে যাব, সেখানে ছবি দৃশ্য আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।